আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি নতুন কিছু শিখি নতুন কিছু করি ফরেক্স স্কুল বিডি ফরেক্স স্কুল বিডির নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমাকে দীর্ঘদিন যাবত আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার অনেক ফলোয়ার বিকজ ফরেক্স ট্রেডার ভাইরা আমাকে একটি কথা বারবার বলতেছিলো যে স্ক্যালপিংয়ের উপরে আপনি একটা স্ট্র্যাটেজি দেন যে স্ট্র্যাটেজিটা প্রফিটেবল হবে এবং সবাই মোটামুটি যাতে একটু প্রফিট করতে পারে তো আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু এত বড় বলতেছে এবং প্রায় চার পাঁচ মাস আগে থেকেই আমি এই বিষয়টা সবাই আমাকে বলতেছে তো তখন আমার আনমানি বিডি ছিল ওই চ্যানেলটিতে আমি ফরেক্স রিলেটেড টিউটোরিয়ালগুলো একটু কম দিতে চেয়েছিলাম কারণ আপনারা সবাই বলেছিলেন যে নতুন একটি চ্যানেল করেন তো সেখানে শুধুমাত্র ফরেক্স স্কুল বিডি তাদের কথার রক্ষার্থেই এই চ্যানেলটি ক্রিয়েট করা তো এই চ্যানেলটিতে শুধুমাত্র ফরেক্স রিলেটেড টিউটোরিয়ালগুলো আমি শেয়ার করে থাকি তো আজকে অনুরোধের ভিডিও এর উপরে একটি স্ট্র্যাটেজি শেয়ার করতে হবে বন্ধুরা স্ট্র্যাটেজি খুব কঠিন জিনিস ঠিক আছে একদম সুইমিংয়ের মতো যদি আপনি সাঁতার কাটতে জানেন তাহলে সাঁতার খুব সোজা নদীতেও সাঁতার কাটতে পারবেন আর যদি সাঁতার কাটতে না জানেন তাহলে নদী কেন আপনাকে ছোট্ট একটা পুকুরে ছেড়ে দিলেও আপনি সাঁতার কাটতে পারবেন না তো স্ট্র্যাটেজিটা হলো এরকম যে আপনি চাইলে এখান থেকে আর্নিং করতে পারেন কিন্তু সেটা তো আপনাকে করতে হবে তাই না এখন আপনি যদি মেনে চলেন নিয়মকানুনগুলা তাহলে কিন্তু আপনি পারবেন এখন আপনি প্রতিটা নিয়মকে ল্যাবস মনে করে এটাকে ডিনাই করলেন তাহলে কিন্তু স্ট্র্যাটেজি আপনাকে কোনো মূল্য দিবে না বন্ধুরা আমি দুইটা পার্ট করব স্ট্র্যাটেজির উপরে শুধুমাত্র স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি এবং এটাই ফার্স্ট ও লাস্ট আর স্ক্যালপিংয়ের উপরে আর কোনো কথাই হবে না কথা হবে নতুন কোনো স্ট্র্যাটেজি আর আমি শেয়ার করবো না কারণ আমি যে স্ট্র্যাটেজি শেয়ার করবো স্ক্যালপিংয়ের উপরে এটা প্রফিটেবল আমি নিজে প্রফিট পাই অলায়স কন্টিনিউ আমি প্রফিট করি তো আজকের টিউটোরিয়ালটিতে শুধুমাত্র আমরা কথা বলবো কিছু নিয়মকানুন আছে ভালো মন্দ কিছু দিক আছে হ্যাঁ কিছু রোগ আছে সেই রোগের কিছু মেডিসিন দিতে হবে এগুলাই আমরা কথা বলবো এবং নেক্সট যে টিউটোরিয়ালটি আমরা করব স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির উপরে সেই স্ট্র্যাটেজিতে আমরা সেই টিউটোরিয়ালটিতে একেবারে চার্টের উপরে লাইভ ট্রেড করে আমরা দেখাবো এবং লাভ লস মিলাইয়া আমরা একটা কথা বলবো সেই কথা অনুযায়ী পরবর্তী টিউটোরিয়ালটি হবে ঠিক আছে একদম স্কিনে আমরা বিস্তারিত দেখাবো যে কিভাবে আপনি প্রফিট করবেন কিভাবে এন্ট্রি নেবেন কত লট নেবেন এভরিথিং সেই ভিডিওতে কথা হবে কিন্তু আজকে কিছু রোগ নিয়ে কথা হবে রোগের নিরাময় নিয়ে কথা হবে এবং ভালো মন্দ নেগেটিভ পজিটিভ বেশ কিছু বিষয় আজকে তুলে ধরা হবে বন্ধুরা আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি যথারীতি আমি আপনাদের সঙ্গে আসি মোহাম্মদ মাসুদ রানা খান তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন রাখবেন কারণ এখানে শুধুমাত্র ফরেক্স রিলেটেড টিউটোরিয়ালগুলো শেয়ার করা হয় তো সবার আগে আমার টিউটোরিয়ালগুলো দেখতে আপনি বেল বাটনটি অন রাখুন নতুন কিছু শিখি নতুন কিছু করি ফরেক্স স্কুল বিডি বন্ধুরা বিশ্বের মধ্যে সবথেকে কঠিনতম স্ট্র্যাটেজি হল স্ক্যাল্পিং এর উপরে আপনি যদি একজন লং টাইম ট্রেডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে চাপ যে প্রেসার তার থেকে বহুগুণ বেশি স্ক্যাল্পিং ট্রেডারের আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো এই তিনটার ভিতরে আশা করি যাবতীয় বিষয়ে চলে আসবে আমার মেধায় যতটুকু আছে প্রথমত আমি কথা বলবো এর কিছু বাজে দিক ক্ষতিকর বা নেগেটিভ কিছু দিক নিয়ে সেকেন্ডে আমি কথা বলবো এর কিছু পজিটিভ বিষয় নিয়ে একটা জিনিসের নেগেটিভ পজিটিভ দুইটাই থাকে সেটা আর বেশি এবং থার্ড যে বিষয়টা আমি কথা বলবো আমাদের ফরেক্স ট্রেডারদের স্ক্যালপিং করতে গিয়ে কিছু প্রবলেম হয় এবং সেগুলো কিভাবে সলভ করবেন বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখলে আপনি উপকৃত হবেন বন্ধুরা প্রথমেই নেগেটিভে চলে আসতে হয় কারণ প্রথমে তেতো ভালো পরে মিষ্টি ভালো ঠিক আছে প্রথমে মিষ্টি খেয়ে পরের তেতো এটা কিন্তু মোটেই প্যাটেস হয় না মুখেও নিতে চায় না তো নেগেটিভ বিষয়গুলো যদি আমরা আগে তুলে ধরি তাহলে হয়তো পজিটিভ দিকগুলো পরবর্তীতে খুব মজা লাগবে তো নেগেটিভ বিষয় হল স্ক্যালপিং হলো ঝুঁকিপূর্ণ একটা বিজনেস যারা এ বিজনেস করতে চান ফরেক্স বিজনেস তো তাদের জন্য অনেক ঝুঁকি আপনি যখন স্ক্যাল্পিং করবেন আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হবে আপনার মানসিক মারাত্মক সমস্যা হবে যখন আপনি স্ক্যালপিং করবেন স্ক্যালপিংয়ের কিছু নির্দিষ্ট টাইম আছে সে টাইমটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানব তো আপনি যখন স্ক্যাল্পিং করবেন হয়তোবা আপনি রাস্তায় আছেন। আপনি চোখ বুঝে কিন্তু দেখেন মোবাইলের দিকে দৃষ্টি। আপনি যত কাজ করেন যত ইম্পর্টেন্ট পার্সন আপনার সামনে আসুক না কেন আপনি কিন্তু একবার দেখবেন কারণ যারা স্ক্যালপিং করে তারা স্কিন না দেখে থাকতে পারে না এটা একটা মারাত্মক প্রবলেম আপনার একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনি স্টক করে নিতে পারেন শুধুমাত্র স্কিন দেখার কারণে আপনার আত্মীয় সম্পর্ক এমনকি স্বামী স্ত্রীদের মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় শুধুমাত্র স্কিনের স্ক্রিনের দিকে চেয়ে থাকার জন্য ঠিক আছে বাবা মা ভাই বোন তারাও বলে তুই খালি সারাদিন মোবাইল টেপোস সময় দেস না ওর মধ্যে কি পাইসোস ঠিক আছে তাতে কি হচ্ছে আপনার মানসিক ক্ষতি হচ্ছে সম্পর্কের ক্ষতি হচ্ছে সম্পর্কের অবনতি হচ্ছে এছাড়া আপনার চোখের যে মারাত্মক প্রবলেম আপনি করতেছেন এটা এখন টের পাবেন না বৃদ্ধ বয়সে টের পাবেন যা আমি কিছুটা টের পাচ্ছি আমার চোখে মাঝে মাঝে প্রবলেম করতেছে যদিও কম দেখি না কিন্তু চোখে জ্বালা যন্ত্রণা হচ্ছে আমার ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে প্রায় প্রতি মাসেই এরপরে এর ক্ষেত্রে আরও কিছু প্রবলেম হয় যেমন আপনি যখন প্রফিট করা শুরু করবেন দুই তিনটা এন্ট্রি প্রফিট হয়ে গেলে আপনি হয়ে যাবেন ওভার কনফিডেন্ট আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা হানড্রেড পার্সেন্টকে ওভার করে যাবে তো হানড্রেড পারসেন্টের পরে কিন্তু যেটা থাকে সেটা হলো বিপজ্জনক রাস্তা তো আপনি যখনই স্ক্যাল্পিং করে দুই তিনটা এন্ট্রি প্রফিটে নিতেছেন তখন আপনি পরের এন্ট্রিগুলোতে কিন্তু লস করতেছেন এবং এমন হিস্ট্রি শত শত হাজার হাজার ট্রেডারের আছে সে আমার গ্রুপে কিছু ভাই আছে তারা মোটামুটি আমাকে খুব শ্রদ্ধা করে তাদের স্কিনগুলো আমাকে শেয়ার করে আমার কাছে ভালো লাগে লাভ লস যাই হোক লস করলেও আমাকে দেখায় লাভ করলেও আমাকে দেখায় যে আই লস করছি তারা জানে যে আমি তাদের কখনো খারাপ পরামর্শ দিব না যে কারণে আমাকে বিশ্বাস করে তাদের লসের স্কিনগুলো দেখায় তো গতকাল শুক্রবার ছিল আমি সবাইকে বললাম যে আমি একটা এন্ট্রি দিয়েছিলাম যে এন্ট্রিতে মোটামুটি আমি সবাইকে শেয়ার করছি আমার গ্রুপে আমি সবাইকে দিছি যে এন্ট্রিটা সবাই নেন এবং যারা যারা নিচে তারা মোটামুটি সত্তর আশি পিপ পাইছে অনেকে বিশ ত্রিশ পিপ ধরে রাখতে পারছে আর একদম পারফেক্টলি সন্ধ্যার আগে টিপি হিট করে গেছে তো আমি জানি যে শুক্রবারের মার্কেটটা একটু আওলা জলা হয় দেখা গেল কখনো রিভার্স করে হ্যাঁ কখনো মার্কেট কারেকশন করে সপ্তাহ শেষে অনেক ঝামেলা হয় তো আমি সবাইকে বললাম যা প্রফিট পাইছেন মাসাল্লা সত্তর আশি পিপ কম না আরও আপনাদের যা এন্ট্রি আছে ক্লোজ করে দিয়ে আপনারা বের হয়ে যান লেকেন আমার কথাটা অনেকেই গায়ে মাখায় নাই তো পরবর্তীতে তারা দেখা গেল অনেকে আমাকে কিন্তু পরবর্তীতে বলছে যে ভাইয়া আপনি সঠিক বলছিলেন আপনার কথা শুনলে আজকে ডলার লস করতে হইতো না তো এই যে বিষয়গুলা আপনার আপনি কখনো আসতে পারবেন না এটাকে একটা রোগ বলা যায় মানসিক রোগ এম টি সঙ্গে আপনার এত গভীর প্রেম হয়ে যাবে যে এম টি ফোরকে আপনি ছাড়তেই পারতেছেন না এটা মারাত্মক একটি রোগ রে ভাই এই রোগ থেকে আপনাকে বাঁচতে হবে ঠিক আছে আমি যে আপনাদেরকে সিস্টেম শেয়ার করব। মাসে পাঁচশো ডলার ইনকাম করবেন এবং ঝুঁকিহীন ঝুঁকিমুক্তভাবে তবে এ কথা বলা যায় না যে স্ক্যালপিং ঝুঁকিমুক্ত যে বলবে সে বোকা ট্রেডার সে একদম নিম্ন শ্রেণীর একটা ট্রেডার ঝুঁকিমুক্ত কোনো স্ক্যালপিং ট্রেডার আছে ঝুঁকিমুক্ত কোনো ট্রেডিং আছে তবে হ্যাঁ ঝুঁকির মধ্যেও কিছুটা কম ঝুঁকি কিছুটা বেশি ঝুঁকি থাকে তো আমি যে সিস্টেমটা দেখাবো মান্থলি পাঁচশো ডলার ইনকাম করবেন আপনারা ঠিক আছে পরেও যাদের হবে না তারা কিছু করার নেই কারণ আমি অলরেডি কিছু সিস্টেম দেখাই দিয়েছি আমার একটা গ্রুপ আছে যেখানে মাসে চারশো ফিপ সিগন্যাল দিই এবং প্রতি সিগনালে ইনশাল্লাহ টিফি হিট করে টোটালি গ্রুপটা মনে হয় তিন চার মাস হয়েছে তার মধ্যে দুইটা এন খাইছে গেল সপ্তাহে একটি এই যে ইউএসডির একটু ক্র্যাশ খাইছে এবং এর অনেক আগে একটা এন খাইছিল এই ছাড়া প্রত্যেক মাসে চারশো ফিপ করে সবাই পাইছে আল্লাহর রহমত স্ক্রিনশট আছে আমি দেখাইতে পারবো কিন্তু এর পরেও বান্দাদের হয় না আরো ট্রেড করতে চায় কি করার আছে বলেন কিছুই করার নাই তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি স্ক্যালপিং করার ক্ষেত্রে আপনার লট সাইজ দেখবেন উত্তরোত্তর বৃদ্ধি পাবে যখন আপনি একটা লাভ করতেছেন লাভ করতেছেন লাভ হঠাৎ করে দেখবেন যে ভালো ট্যান্টি পাইছেন তখন কি করবেন যে দেই একটু বাড়াইয়া দপ করে একটা বাড়াই দিলেন বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে একটু প্রফিট দেখা যায় দেখা এক আপনার ব্যালেন্সটা নিয়ে যাবে বা এমন জায়গায় পৌঁছাবে যে সেখান থেকে আপনি পারতেছেন না গিলতে না পারতেছেন ফালাইতে এমন একটা পজিশন আপনাকে দাঁড় করাবে এবং সারা দিন ভালো ট্রেড করছেন দিন শেষে কিন্তু এই হয়রানির শিকার আপনি হবেন এগুলো হবেন নেগেটিভ সাইডে আমি কথা বলতেছি এরপরে আপনি ধরেন ট্রেড করতেছেন ট্রেড করতেছেন হ্যাঁ আপনি এস্টা ইউজ করতেছেন না যে কারণে আপনার কি হচ্ছে যে এন্ট্রিটা আপনার প্রফিটে যাচ্ছে ইমার্জেন্সি ইমিডিয়েটলি আপনি এন্ট্রিগুলো ক্লোজ করে নিচ্ছেন কিন্তু যে এন্ট্রিটা আপনার ভুল হচ্ছে সেই এন্ট্রি আপনি ধরা খেয়ে বসে থাকতেছেন ফজরে আজানো চলে যাচ্ছে এন্ট্রি ক্লোজ হচ্ছে না যখনই আপনার ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে বা বড় ধরনের লস আপনি নিয়ে নিলেন কিছুক্ষণ পরে দেখবেন যে এন্ট্রি মুখ দিয়ে আপনার এন্ট্রিকে ক্রোস করে চলে গেছে তখন শুধু আফসোস করেন উফ আরেকটু যদি থাকতো তাহলে তো আজকে আমি গেইন করছিলাম আর একটু ব্যালেন্স থাকলেই মনে হয় এন্ট্রিটা আমার টিকে যাই তুফ এরকম কিন্তু আফসোস হয় ঠিক আছে এরপরে যখন আপনি এন্ট্রি নিলেন ঠিক আছে একটা এন্ট্রি নেওয়ার পরে আপনি একটা বাই নিছেন কিন্তু মার্কেট ছেলে চলে গেল হঠাৎ করে কারণ এই যে বাইটা আপনি নিসেন আপনি কিন্তু আপনার এইস ফোর বা এইস ওয়ান বা থার্টি মিনিটের অ্যাগেনস্টে ট্রেড নিসেন তাদের বিরুদ্ধে ট্রেড নিসেন তখন দেখা যাচ্ছে মার্কেটটা ছেলে চলে গেল ছেলে যাওয়ার পরে আপনার হরত করে ব্যালেন্সটা জিরো হয়ে গেল এবং যে লেভেলে গিয়ে জিরো হলো ঠিক ওই লেভেল থেকে মার্কেট উঠে আসলো উঠে গিয়ে তার ডাবল মুভ হয়ে গেল আপনার এন্টির পক্ষে কিন্তু আপনি কিন্তু আর মার্কেট আউট ঠিক আছে আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে তখন আপনি কপাল চাপড়াইলেন আরে আমার ব্যালেন্সও জিরো করল আর মার্কেটটা উপরে উঠলি পয়সাস কি আমারে আ আমার দ্বারা ট্রেড হবে না আপনি কিন্তু এরকম করতে পারেন বন্ধুরা টিউটোরিয়ালটি বেশ বড় হবে কিন্তু আমার কিছু করার নাই সবার অনুরোধ রক্ষা করতে গিয়ে টিউটোরিয়াল বড় করতে হবে এবং অনেক ভাই আমাকে বলছে ভাই আপনি একটু টিউটোরিয়ালগুলো বড় করেন আবার কি করার আছে বলেন আর এই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গেলে লং টাইম সময় দিতেই হবে বিশ মিনিটের নিচে এক ঘন্টার নিচে স্ক্যাল্পিং নিয়ে কথা বলা হয় না যাই হোক তারপরেও আমি বলি তো এরকম কিন্তু ঘটনা ঘটে ঠিক আছে এবং আরও ঘটনা ঘটতে পারে আপনি সারা সপ্তাহ ট্রেড করলেন বৃহস্পতিবার পর্যন্ত আপনার কিন্তু ব্যালেন্স ফাটা দেখা গেল যা ডিপোজিট করছেন তার থেকে দুই তিন গুণ করে ফেলছেন শুক্রবার গিয়া ফ্রি টাইম অফিস বন্ধ আপনি ভাবছেন যে নেই আজকে যা আছে আরও ডাবল কর্ম মাথায় নষ্ট মামা ব্যালেন্সটাকে আজকে আর একটু বাড়ায় নেই হ্যাঁ রাত্রে উইডল দিয়া ঘুমামু দুই দিন মজাই করবো বিক্রি করিয়া বাসায় একটা ভালো বাজার কর্ম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিমু এই ইতিহাসে আপনি অনেক স্বপ্ন বনলেন কিন্তু দেখা গেল সন্ধ্যার আগে আপনার ব্যালেন্সটা একটা বড় বাড়ি দিয়া নিয়ে গেছে সারা সপ্তাহ যে আপনি স্কিনের দিকে চেয়েছিলেন সারা সপ্তাহ যে আপনি অনেক কষ্ট করে রাত জেগে তারপরে অনেকের সঙ্গে ডিসকাস করে হ্যাঁ আপনি ছোট ছোট ঝুঁকি নিয়ে এন্টিগুলার নিয়ে প্রফিট করলেন সপ্তাহ শেষে আপনি সব হারালেন এই যে নানাবিধ প্রবলেম আমাদের মাঝে আছে এটা নতুন পুরাতন সকল ট্রেডারের ক্ষেত্রেই আছে আরও একটা বড় প্রবলেম আছে আমি বলি এগুলো রোগ ঠিক আছে এগুলা রোগ এগুলা সমাধান করতে হবে সেটা হলো আপনি ডিপোজিট করলেন এখন ডিপোজিট করে দেখা যাচ্ছে আপনার হাত চুল খাইতেছে এনটি আর পাইতেছেন না এখন কোনো সেট আপও নাই কি করবেন কি করবো বাইবা চিন্তা ঠিক আছে এটা দেই দুই এক পিপোর্ট লাইনি মানে বই থেকে কি করবো মারলেন একটা এনটি ওই টিতে আপনি কট খাই আপনার ব্যালেন্সটা রিজিরো করলেন ঠিক আছে দেখেন ধৈর্য ধরা শেখেন ঠিক আছে এ বিষয়ে কথা হবে পজিটিভ সাইটে আমি নেগেটিভ সাইড বলতেছি আর প্রবলেম আছে হলো এমটি থেকে দূরে না থাকা আপনি যথারীতি কিছু প্রফিট করছেন চলে যান এমটি ফোর থেকে এমটি ফোর আর ওপেনই করেন না মার্কেটে অনেক ঘটনা ঘটবে তারপরেও আপনি এমটি ফোর ওপেন করবেন না ঠিক আছে মার্কেট দেখা যাচ্ছে আপনার যে এন নিছিলেন ধরে রাখলে ভাই পাঁচতলা সাত সারাইয়া আপনার সেই মিডিল পয়েন্টে চলে যেত আসমানের সপ্ত যে টাচ করতো এরকম হইতে পারে মার্কেট এটা নিয়ে যদি আপনি আফসোস করেছেন তো মরেছেন কোন একদিন মার্কেট আপনার পাতাল ফুরে সেই একেবারে শেষ সীমানায় চলে যাইতে পারে সেদিন আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে ভুম ঠিক আছে সো আপনি বলবো মার্কেটে আপনার যা টার্গেট আমি এখন বলবো না আমি পজিটিভ সাইডে গিয়ে বলবো তো বন্ধুরা নেগেটিভগুলো আলোচনা করলাম আপনারা স্কিনের দিকে বেশি বেশি চেয়ে থাকেন এমটি ফোরে বেশি বেশি থাকেন এটা একটা রোগ এমটিফরে ফোরে থাকা যাবে না আচ্ছা আসুন আমরা পজিটিভ নিয়ে কথা বলি কারণ সময় খুব চলে যাচ্ছে দ্রুত পজিটিভ সাইডগুলো হল আপনার স্ক্যালপিংয়ে খুব দ্রুত পয়সা আসে আপনি যদি স্ক্যালপিং করতে বসেন দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে আপনার বিশ ত্রিশ ডলার হয়ে গেছে তো বিশ ডলার যদি হয় তাহলে আপনার ষোলো সতেরোশো টাকা চলে আসে ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো যে খুব অল্প সময়ের মধ্যে টাকা নিয়ে আপনি বের হয়ে গেলেন এখন মার্কেটে যদি ভূমিকম্প হয়ে যায় এখানে যদি টর্নেডো হয় আয়লা আসে নার্গিস আসে কিচ্ছু যায় আসে না আমার আমার পঁচিশ বিশ ডলার হয়ে গেছে পঁচিশ ডলার হয়ে গেছে আমি চলে গেলাম মার্কেটে বা আমি চলে গেলাম লেক পার্ক বা আমি পার্কে চলে গেলাম বন্ধুদের নিয়ে সময় কাটালাম এটা হলো পজিটিভ দিক আপনার স্কেলপিংয়ের ক্ষেত্রে আপনার বড় বড় লট ইউজ করে আপনি অল্প সময়ের মধ্যে প্রফিট কট করতেছেন আপনার ট্রেডগুলো শর্ট টাইমের মধ্যে ক্লোজ করতেছেন মানে আপনাকে লং টাইম একটা এন্ট্রি রেখে আপনার মাথায় প্যারা নিতে হচ্ছে না এটা একটা পজিটিভ সাইড ঠিক আছে কারণ একটা এন্ট্রি যখন থাকে ঘুমের মধ্যে হলেও কিছুটা টেনশান কাজ করে টেনশান যাদের কাজ করে না তারা বলবো তারা ফরেক্স ট্রেডিং করে না ঠিক আছে টেনশান কিছুটা হলেও কাজ করে অনেকে আছে বলে যে না আমার কোনো টেনশানই নাই আমারে বলে আমার বলে যে কেউ বলে একজন আমি নাম বলবো না তুই জানোই না আমার এমটি ফোর নিয়ে কোনো প্যারাই নাই কি হইল না হলে আমার বিষয় না কিন্তু আমি বলবো ভাই আপনার প্যারা আছে বাট আমার কাছে আপনি এরকম দেখাচ্ছেন ভাব ভুল ভুল থিওরি আপনি মিথ্যা কথা বলতেছেন ঠিক আছে মিথ্যা কথা বলা ঠিক না এটা কিন্তু পজিটিভ ঠিক আছে এরপরে এমটি ফোর আপনি যখন স্ক্যাল্পিং করবেন স্ক্যালপিংয়ের সময় দেখা যাচ্ছে মার্কেটটা প্রচণ্ড মুভ করে এবং আপনি ছোটো ছোটো টাইম ফ্রেমে ট্রাই করতেছেন পাঁচ মিনিট বা পনেরো মিনিট তো যখন পাঁচ মিনিট বা পনেরো মিনিটে ট্রাই করবেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে ক্যান্ডেলগুলো আপনি পড়তেছেন এক একটা ক্যান্ডেলের পরে কোনটা আসবে কোনটার পরে কোনটা আসবে আপনার একটা এন্ট্রি যখন মার্কেট ওপেন থাকে প্রতিটা ক্যান্ডেল সম্বন্ধে আপনার দারুণ চমৎকার আইডিয়া হয় এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল আসবে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল আসবে ঠিক আছে এটা একটা দারুণ আইডিয়া সৃষ্টি হতে থাকে এই জন্য আপনার কিন্তু ক্যান্ডেলের উপরে যে চার্ট প্যাটার্নের উপরে একটা অভিজ্ঞতা অটোমেটিক্যালি ক্রিয়েট হইতে থাকে ঠিক আছে এটা কিন্তু চমৎকার এবং ফরেক্সে সবচেয়ে চরম প্রতিকূল পরিবেশ কিন্তু স্ক্যালপিং পরিবেশটা এবং সেই পরিবেশে যদি আপনি কোনোভাবে টিকে যান তাহলে ফরেক্সে আপনি গেইন করতে পারবেন এগুলো হল পজিটিভ দিক বন্ধুরা আসলে পজিটিভ সাইড কম স্ক্যালপিংয়ে তা আসুন আমরা রোগগুলা নিয়ে কথা বলি কিছু টিপস আমি দিই স্ক্যালপিংয়ের ক্ষেত্রে স্ক্যাল্পিং যারা করেন বিশ থেকে তিরিশের বেশি ডিপোজিট করবেন না সর্বোচ্চ বিশ তিরিশ এর উপরে না সর্বোচ্চ যদি করেন পঞ্চাশ পঞ্চাশের উপরে না আপনাকে পঞ্চাশ দিয়ে মাসে পাঁচশো কামাইতে হবে চ্যালেঞ্জটা কিন্তু খুব বড় সড়ো ঠিক আছে এবং সেটা সম্ভব ফরেক্স মার্কেটে অসম্ভব কিছুই নাই সবাই অনন্ত জলিল আমরা অসম্ভবকে সম্ভব আমরা করি ঠিক আছে তো ফরেক্সে পঞ্চাশ দিয়ে পাঁচশো ইনকাম করা সম্ভব যদি আপনি রুলসগুলা প্রপার ধরে চলতে পারেন তাহলে সম্ভব এবং ইসিএন অ্যাকাউন্টে আপনি স্ক্যাল্পিং করবেন আমি বলবো সব সবসময় ইসিএনে কারণ যদিও কিছু কমিশন কাটে কিন্তু স্প্রেডটা কম থাকে একটা এন্ট্রি নিলে সঙ্গে সঙ্গে প্রফিটে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো দুই তিন পিপ যদি আপনার কমিশন বা স্প্রেড নিয়ে যায় তাহলে একটা এন্ট্রি যেখানে দিবেন তার থেকে অনেক উপরে বা অনেক নিচে পড়তেছে তো ওইটা প্রফিটে যাইতে যাইতে মার্কেট ভিন্ন দিকে চলে যায় যেহেতু আমরা ছোটো টাইম ফ্রেমে আসি বিগ টাইম ফ্রেম না সেক্ষেত্রে আমরা বলবো যে ইসিএন অ্যাকাউন্টে আপনি ট্রাই করবেন এজন্য বিভিন্ন ব্রোকার আছে যদি কেউ চান ভালো ব্রোকার আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন আমি লিঙ্ক দিব এরপরে আপনি চেষ্টা করবেন সব সময়ের জন্য চার থেকে পাঁচটা এন্ট্রি নিয়ে বের হয়ে যাওয়ার প্রতিদিন পাঁচটার বেশি এন্ট্রি নেওয়াটাই হলো বোকামি তিনটা এন্ট্রি নিয়ে বের হইতে পারলে আরও ভালো বাট পাঁচটা এন্ট্রি নিরাপদ পাঁচটার বেশি এন্ট্রি নেবেন না এরপরে আপনি যদি চান যে স্ক্যালপিং করিয়া রাতারাতি বিশাল কিছু করিয়া ফেলবেন ভুল কারণ আপনি দুই তিন দিন কিন্তু বেশ প্রফিট করবেন ভাই এবং কিছু টাকা উইডল করলেও আপনার কনফিডেন্স লেভেল বাড়বে আপনি বা একটা চিন্তায় চলে আসবে যে আমার তো পাইয়ে গেছি আমার আর কোনো চাকরিরই দরকার নাই যা পাইছি আমি এটা দিয়া ধুইয়া ধুইয়া খাইতে পারবো কিন্তু এটা হবে না আপনি চতুর্দ দিন পঞ্চম দিন আপনার জন্য লস ওয়েট করতেছে আপনার জন্য পরীক্ষা ওয়েট করতেছে ঠিক আছে মার্কেটে একই রকম যে থাকবে সাইডওয়েতে তা কিন্তু না মার্কেট কিন্তু আপনার ট্রেন্ডিংয়ে যখন চলে যাবে তখন কিন্তু স্ক্যালপিং কাজ করে না সব সময়ের জন্য সাইডওয়ে মার্কেটে স্ক্যালপিং করতে হয় এজন্য বড় টাইম ফ্রেম দেখতে হয় যে কোথায় মার্কেট সাইডওয়েতে আসে সেখানে আপনি স্ক্যালপিং করবেন যখন যে চার্টে ট্রেন্ডিং মার্কেট আছে হয় লম্বা সেলে মুখ দিচ্ছে না হয় বায় মুফ দিচ্ছে ওই মার্কেটে কখনো স্ক্যালপিং হয় না যারা করেন তারাই ধরা খান ঠিক আছে তো এরপরে আপনি যে জিনিসটা চিন্তা করবেন নির্দিষ্ট লট সাইজ যে হ্যাঁ আমি নির্দিষ্ট এতটুকু লট নিব। ঠিক আছে এই লট সাইজের উপরেই আপনি কন্টিনিউ করবেন ব্যালেন্স বেড়ে গেছে দেখে লটও বাড়াইয়া আপনি বড় বড় লসের সম্মুখীন হবেন এটা কিন্তু আদৌ কাম্য না ঠিক আছে লট সাইজটা নির্দিষ্ট রাখবেন এবং মানি ম্যানেজমেন্ট হয় না এর ক্ষেত্রে কোনো মানি ম্যানেজমেন্ট কাজ করে না কারণ এখানে রিস্ক বেশি তো রিস্ক নিতে হয় বেশি যারা রিক্স না নিতে পারবেন তারা স্কেল্পিং করতে পারবেন না এখন রিক্সটা হলো আমরা যেমন লং টাইমে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি ফলো করি এখানে কিন্তু টু ইস টু ওয়ান হতে পারে টু ইস টু থ্রি হতে পারে তো স্টা প্লাস আবার ওয়ান ইস টু ওয়ানও ট্রেড করা যায় স্কেলপিংয়ে ঠিক আছে তবে ওয়ান ইস টু ওয়ানের স্কেলপিংগুলো ভালো সেক্ষেত্রে আরেকটি কৌশল আছে আমরা সেটা লাইফ চার্টে দেখাবো যে ওয়ান ইস টু ওয়ান নিয়েও আপনারা কীভাবে গেইন থাকবেন বাই প্রত্যেকটা কাজের রুলস আছে প্রোফার রুলস যদি মেনে চলেন তাহলে সম্ভব আচ্ছা চার পাঁচ টেনটি নিয়ে আপনার নির্দিষ্ট একটা টার্গেট ফিক্সড করবেন তো আমি টার্গেটের কথা বলবো চার পাঁচ ডলার কোনো বিষয় না প্রতিদিন যদি আপনি পঁচিশ ডলার টার্গেট করেন তাহলে আপনার একশো পঁচিশ হয়ে যাচ্ছে এবং মাস শেষে পাঁচশো ডলার হয়ে যাচ্ছে ঠিক আছে প্রতি সপ্তাহে একশো পঁচিশ হবে এবং মাস শেষে পাঁচশো ডলার এবং আমি লাইভ স্কিনে আপনাদেরকে ট্রেড করে দেখাবো স্ক্যাল্পিং করে দেখাবো যদিও আমি স্ক্যালপার না আমি লং টাইম ট্রেড করি জাস্ট শুধুমাত্র স্ক্যালপারদের অনুরোধের কারণে আমি এই জিনিসটা করবো এবং আপনার টার্গেট ফিল হয়ে গেলে আর ট্রেড না এটা মানে মেনে চলবেন হানড্রেড পার্সেন্ট মেনে চলবেন টার্গেট ফিল আপ আমাদের এক ভাই আছে আমার খুব পছন্দের তাকে আমার খুব ভালো লাগে তো ওনার টার্গেট প্রতিদিন দুই ডলার তো উনি প্রতিদিন দেখেছে আসে বিশ ত্রিশ কামাই করতেছে কোনো দিন আট দশও হইতেছে তো আমি কিছু বলি না তাকে যে টার্গেট দুই ডলার আপনি এত বেশি ইনকাম করতেছেন তো আট দশ বিশ হয়ে যাওয়ার পরও এন্ট্রি নিচ্ছে তো আমার খুব দুঃখ হলো যে উনি সপ্তাহ শেষে যা কামাই করছিল সপ্তাহ শেষে সব লস করছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই কাজটি বলেও করবেন না যে যা টার্গেট তা নিয়ে থাকুন টার্গেটের বাহিরে কখনোই যায় না আপনার পঁচিশ টার্গেট পঁচিশই কোনোদিন বিশ হইলে আপনি বের হয়ে যান কিন্তু তিরিশ করতে যায় না আরেকটা বিষয় হলো প্রতিদিনের প্রফিট প্রতিদিন উইড্রল দিয়ে রাখুন একটা জিনিস মাথায় রাখবেন স্ক্যাল্পারদের ব্যালেন্স কিন্তু কচু পাতার পানি টলমাল টলমল করে ধাক্কা লাগলেই পড়ে যাবে ঠিক আছে তো আপনি যে ডলারটা ঘরে নিয়ে আসতেছেন ওইটাই কিন্তু থেকে যায় ওই ব্যালেন্সটাই কিন্তু আপনার কাছে থেকে যাচ্ছে ব্যালেন্স ধরেন আপনার পঞ্চাশ ডলার ডিপোজিট করে একশো হয়ে গেছে দুই দিনে বা একদিনে পঁচাত্তর হয়েছে তো পরের দিন আপনি যদি ব্যালেন্সটা জিরো করেন পঁচাত্তর চলে গেল বাট আপনার যদি পঁচিশ ডলার উইডুল করা থাকতো পঞ্চাশ গেলেও পঁচিশ থাকতো আর আপনি যেটা উঠাবেন ওইটাই থাকবে ঠিক আছে তো বন্ধুরা লম্বা কথা বলে ফেললাম আর একটা কথা বলি এমটি ফোর থেকে দূরে থাকুন সব সময়ের জন্য যখন ট্রেড করবেন ট্রেড করা শেষ বের হয়ে যাবেন স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আপনারা এমটি ফোরে লম্বা সময় দিবেন না রাস্তাঘাটে বসে অফিস আদালতে বসে ট্রেড করবেন না ও ট্রেডিংয়ের জন্য নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেবেন ওই টাইমটুকু শুধুমাত্র ট্রেডিংয়ে দিবেন কারণ স্কেলপিং করে লাভ করতে অনেক লম্বা সময় লাগে না ওই এক ঘন্টার ব্যাপার ঠিক আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে ইনকাম করে নিতে পারেন ঠিক আছে আবার লস হতে পারে ঝুঁকিপূর্ণ বিজনেস সো সারা দিন চার্টের দিকে চেয়ে থাকেন না সম্পর্কগুলো সুষ্ঠুভাবে বজায় রাখুন এবং সবার সঙ্গে সুসম্পর্ক রেখা চলুন মানুষের মধ্যে বসে চার্টের দিকে চেয়ে থাকেন না এতে আপনারই ব্যক্তিত্বের অবক্ষয় হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম হয়তো বা অধিকার চর্চা কিনা জানি না এবং আমার কোনো কথায় কেউ কষ্ট পাইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই সবাই ফরেক্স মার্কেটে এই প্রতিকূল পরিবেশেও টিকে থাকাটা শিখুক ঠিক আছে আপনারা টিকেট থাকাটা শিখুন এবং আমি স্টেপ বাই স্টেপ সব কিছু ফরেক্স স্কুল বিডিতেই শেয়ার করার চেষ্টা করতেছি ভিডিওটা বিশাল লম্বা হয়ে গেল কখনোই আমার ইচ্ছা ছিল না দশ মিনিটের উপরে যাওয়ার বাট আমি যে কথাগুলো বলেছি এগুলা একসঙ্গে যদি না বলে আমি দুইটা পার্ট করতাম তাহলে হয়তো বা আপনাদের মনোযোগটা এতটা আকর্ষিত হইতো না যে কারণে আমাকে ভিডিওটা লম্বা করতে হলো তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন সুন্দরভাবে ট্রেডিং করুন ভালো থাকুন ফরেক্স যারা করেন তারা টিকে থাকুন যারা করেন না তারা ফরেক্সে আসবেন না আমি নিষেধ করি কারণ এটা ঝুঁকিপূর্ণ বিজনেস তো ফরেক্স স্কুল ভিডিওর সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সে বিষয়েও আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে তো বলবেনই না তো ভালো থাকুন সুস্থ থাকুন সালামুয়ালাইকুম রহমতুল্লাহ